9:23 বেরোচ্ছি, রেডি হয়ে গেছি সবাই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আর ক্যারাটে ছেড়ে দিয়েই যাচ্ছি, হাঁটাহাঁটি করবো। ওর আজকে ক্যারাটে এক্সাম, যার কারণে তাড়াতাড়ি আসতে হয়েছিল একটু। এই দেখো নামটি, ভীষণ ঠান্ডা, সোয়েটার পরেছি তার জন্য। বাড়ি এলাম ওখান থেকে 7টার সময়। বাড়ি আসার 7:10-15 বাড়ি এসেছে। বাড়ি আসার পরে রুটি বানালাম আর আলু ভাজা বানালাম। রুটি আলু ভাজা খেয়ে আমার বড় মেয়ে চলে গেল, পাপাও চলে গেল, ওকে ওকে টিফিনে প্যাক করে দিলাম রুটি আলু ভাজায়। এখন আমি যে থালাগুলো রয়েছে ওগুলো একটু মেজে নিচ্ছি। আর এখন বাজে 9টা, এবারে ওর টিফিনটা প্যাক করিয়ে ওকে 9:30 থেকে তো স্কুল, ওর এবার ওকে গিয়ে দিয়ে আসবো। 9:23 বেরোচ্ছি, রেডি হয়ে গেছি সবাই মিলে। এই যে লাঞ্চ ব্যাগ দাও, ক্যান্ডি খাচ্ছি। বাজে এখন 11:52, মোটামুটি রান্না চলছে। আর আমি বাইরে জামা কাপড়গুলো বালতিতে ভিজোতে দিয়েছি, কারণ আজকে অল্প দুটো জামা কাপড় আছে, যার জন্য ভাবছি ওগুলো হাতে কেচে নেব। রান্নাটা বসিয়েছি, ক্যাপসিকাম আলুর তরকারি। আমার বর বললো ক্যাপসিকাম আলুর তরকারি খাবে, যখন এনেছিল তখনই বলেছিল আর কি, যার জন্য ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি। আর উচ্ছে আলু ভাজা বানিয়েছি, অরোরটা সিটি দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে, ওটাকে বানাবো আর কি। যেহেতু ঠান্ডা ওয়েদার, ওর জন্য মাছ বরফ থেকে গলতে চাইছে না, তবুও জল দিয়ে রেখে দিয়েছি, যদি গলে বানাবো আর না হলে ডিমটা বানিয়ে নেব। এই হচ্ছে আজকের মেনু। পাপাকে ফোন করেছিলাম, তো পাপা বললো যে ওই যাবে গিয়ে নিয়ে আসবে, আর যদি আসতে লেট হয় তো আমাকে ফোন করে বলে দেবে, আমি যাবো গিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো ফটাফট শেষ করি, ফটাফট শেষ না করলে ফটাফট খেতে পাবো না, আর ফটাফট না খেতে পেলে ফটাফট লেট হয়ে যাবে। চলো, এখনও পুরোপুরি কাজকর্ম শেষ করে উঠতে পারিনি। আর এই দেখো এখানে আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না সিরিয়াসলি গো, বৃষ্টিতে বৃষ্টিতে জীবন শেষ। আর বাজে এখন 12:30, তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, ভাবছি এই বৃষ্টির মধ্যেই জামাকাপড়টা কেচে নিই, নাহলে কী হবে বলো তো। নাহলে এরপরে আবার যদি বেশি বৃষ্টি এসে যায় না, আর কাচতেও পারবো না, আবার সব ভিজে হয়ে পড়ে থাকবে। তো কাজটা কমপ্লিট হয়ে গেছে, হাতে কেচে নিলাম। এবার এখানে জল ভরে এগুলোকে ভালো করে ধুয়ে ড্রাই করে নেব। একবার ধুয়ে জল ফেলে দিলাম, আর একবার জল ভরতে দিয়েছি, আর একবার ধোবো, তারপরে ড্রাই করবো। নান্তা বেল বাজাচ্ছে। তুমি বেল বাজাচ্ছ? তুমি কি পড়েছো আজকে স্কুলে? মার্কস খোলো। হিন্দি। হিন্দি পড়েছো? আচ্ছা চলো এসো। তো এই হচ্ছে আজকের মেনু। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, ক্যাপসিকাম আলুর তরকারি, স্যালাড নিয়েছি, শশা নেই তার জন্য শশা নিয়ে নিই, আর এই যে ডাল, আর এটা হচ্ছে আমের চাটনি, আছে মাছের ঝাল। খাই উঠিয়ে নিয়ে যাবে। কি হাওয়া, কি হাওয়া বাবা! আচারটা রোদে দিয়েছি অনেকদিন পর, ঢাকনাটা তুলে দিয়েছি তো, কারণ কি ঢাকনা ভরে দিলে না ওর মধ্যে জল জমে যাবে, যার কারণে ঢাকনাটা তুলে এই ছাঁকনিটার ওপরে চাপা দিয়ে দিয়েছি। ছাঁকনি চাপা দেওয়ার একটাই কারণ, এখানে বড্ড বেশি কাগের উৎপাত, কাগ এসে তার থেকে তুলে খেয়ে নেবে, যার কারণে। আর এই দেখো জামাকাপড়গুলো হাতে কেচে দিয়েছিলাম,
এগুলো মেলে দিয়েছি। আর হ্যাঁ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাচ্চা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, ও একটা নয়ে এসেছিল স্কুল থেকে। একটা নয়ে আসার পরে ওকে চান করিয়েছি, চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে 1:55-এর মধ্যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর পাপা পাপা এসে পাপা খেয়ে দিয়ে আবার বাবুকে আনতে চলে গেছে, বড় মেয়েকে আমার আনতে চলে গেছে। মেঘছাওয়া মেঘছাওয়া রোদ আর ভীষণ ভীষণ হাওয়া, বাবা দেখো। ওরা এখন যাবে, আসবে তো সেই রাত্রির 8টার সময়। এখন 4টে বাজে, 4টে থেকে 8টা অবধি পড়ায়, যার জন্য ছোটো ছোটো কেকগুলো পাওয়া যায় উইঙ্কিজের। তো উইঙ্কিজের লেয়ার কেক, চকলেট লেয়ার কেক, তো 5 টাকা করে প্যাক। খুব ভালো, মানে টুকটাক দেওয়ার জন্য বাচ্চাদের খুব ভালো, 5 টাকা করে দাম। নাহলে এখানে তো ধরো 5 টাকায় কিছুই পাওয়া যায় না। তো এই কেকগুলো পাওয়া যায় বেশ, এমনি টেস্টও ভালো, ওদের খেয়েও পছন্দও হয়েছে, যার জন্য এগুলো আনিয়ে দিয়েছি, নিয়ে যাবে। চলো আমি ফটাফট জামা পরে নিই। লাস্ট দিয়ে ফিরলাম, বাজে এখন 4:15। তো ভাবিয়ে গেছে, ভাবছি একটু শোবো, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে যা কাজ আছে বাকি পরে করবো। অসহ্য যন্ত্রণা লাগছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসছি। রেস্ট নিয়ে ফিরলাম, ভাত রেখে দিয়েছিলাম, ভাত খাবে, কারণ কি আমার বড় মেয়েকে রুটি দিলে না, রুটিটা ঠিক সহ্য করতে পারছে না। কী করছে, পেটে ব্যথা হচ্ছে ওর, যার কারণে রুটি আর দেবো না, ভাতই দেবো। ডাল গরম করতে দিলাম আর তরকারি আছে, ওই দিয়ে ভাত খাইয়ে দেবো। দেখো কাণ্ড দেখো, ব্রাশটাকে নিয়ে কোথায় ঠিক করছে, ওনারা এখানে শুয়ে পড়েছেন, ও তো ঘুমিয়েই গেছে, ইনি এখনও ঘুমাননি। দুটো বাসন মাজছিলাম আর পাপার জন্য রুটি বানাবো, তার আগে গ্যাস ওভেন মুছতে হবে। তো চলো ফটাফট এগুলো করে নিই, নাহলে আবার শুতে লেট হয়ে যাবে। 2000 years later. হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। নেক্সট মর্নিং আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করতে, কারণ কি কালকে আবার আগের দিনের মতো ভিডিওটা যে কন্টিনিউ করব আর এন্ড করব সেটার কথা মনে ছিল না। 3 জুলাই ওয়েনেসডে, বাজে এখন 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আবার। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, যার কারণে মেয়ে যায়নি ক্যারাটে, নিয়ে যাওয়া হয়নি ওকে, ওর ঠান্ডা লেগে গেছে ভীষণ, যার কারণে আজকে আর নিয়ে যায়নি। তো এবার আমি ওর জন্য জলখাবার বানাবো, দুধ কনফ্লেক্স খেয়ে যাবে, আর দেখি টিফিনে কী দেওয়া যায়। সবথেকে বড় টেনশান হচ্ছে টিফিনে কী দেবো, টিফিনে দেখি কী দেওয়া যায়, টিফিন ব্যাক করে দেবো। কিছু রেডি করে দিয়েছি, ও বেরিয়ে পড়ছে বড়, আজকে যেহেতু বুধবার, আজকে লাল ড্রেস। এই যে রেডি হয়ে গেছে, জুতো পরছে আর সোয়েটার পরবে। নাহলে বাবু যখন যাবো বুটুকে দিতে, তখন এটা পরো, সোয়েটার নে, ওই যে বেরিয়ে গেল, বৃষ্টি পড়ছে, ও তো গেল, কিন্তু এবার ছোটকে তুলবো, ছোটকে নিয়ে যাব, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে, অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। রাখি নানটাকে, নানটা সোনা, আ নানটা সোনা, আমার নানটা স্কুল যাবে না, স্কুল যাবে না, অন্যান্ত স্কুল যাবে না, শোন না, স্কুল যাবে না, গুড মর্নিং, গুড মর্নিং নন্তা, গুড মর্নিং। আজকে এখন 9:21, বেরিয়ে পড়ছি, ওকে দিতে যাচ্ছি। আর আজকে যেহেতু পাপা বাড়িতে আছে, তার জন্য পাপাও যাচ্ছে আমাদের সাথে।
হ্যাঁ ও চপ্পলই পরে যাক, সামনে বসবে, ঠান্ডা লাগবে না। ডাঁটা, সজনে শাক আর গাজর নিয়ে এলাম, ওকে ছেড়ে দিলাম, আর এগুলো নিয়ে এলাম। এবার একটু চা বানাবো, আর তখন পাপার থেকে একটা পরোটা আমি খেয়ে গেছিলাম, ভাবছি একটু মুড়ি খাবো। চলো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এত 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 বড় করব না, কারণ কি অলরেডি এখানে 10টা বেজে গেছে, আবারও যদি টানতে যাই পুরো দিনটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আর তোমরা কেউ দেখবে না তার জন্য। চলো আজকের ভিডিও এ পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্যে অনেকটা অনেকটা মূল্যবান। তো চলো টাটা বাই বাই, সুস্থ থাকো ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই।